বাংলাদেশের সামাজিক অবস্থা কী, ঢোল তবলা এইসব দিয়ে ছবি দিয়েছে সেখানে। এবার যে ম্যাপ বের করেছে তাতে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠিয়ে দিয়েছে, শুধু ইসরায়েলকে রেখে দিয়েছে। এ কি মুসলমানদের শিক্ষা ব্যবস্থা? এটা পুরো দেশটা যেন ভারতের অধীনস্থের করদ রাজ্য হয়ে গেছে। ভারতের আদর্শ হলে হিন্দুয়ানি আদর্শ, বাংলাদেশের আদর্শ ইসলামী আদর্শ। কশ্চিনকালেও আমরা এক নই, আর একে জগত পার্থক্যের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের স্বাধীন সত্তাকে ধ্বংস করার জন্যই ইসলামী চেতনাকে ধ্বংস করার সুচতুর প্রচেষ্টা চালানো হচ্ছে। স্কুলে শতকরা 9% বাচ্চা ক্লাস মানে 5 পর্যন্ত আর কি যারা বাংলা পড়তে পারে কোনো মতে, আর শতকরা 70-80% ছাত্র ছাত্রী শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না। শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছে, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ড ভেঙে শেষ করে দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এখন বাবার এখন সন্তান লেখাপড়া সেই হবে কোথায়? গতকালকে রিপোর্ট এসছে যে স্কুলে শতকরা 9% বাচ্চা ক্লাস মানে 5 পর্যন্ত আর কি যারা বাংলা পড়তে পারে কোনো মতে, আর শতকরা 70-80% ছাত্র ছাত্রী শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না। অথচ ক্লাস 1-5 পর্যন্ত সব জায়গায় বাংলা আছে, ইংরেজিও আছে, কিছুই শেখে না। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এইসব শিক্ষা ব্যবস্থার পিছনে, কী শেখাবে সেখানে? বাংলাদেশের সামাজিক অবস্থা কী? ঢোল তবলা এইসব দিয়ে ছবি দিয়েছে সেখানে। এবার যে ম্যাপ বের করেছে তাতে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠিয়ে দিয়েছে, শুধু ইসরায়েলকে রেখে দিয়েছে। এ কি মুসলমানদের শিক্ষা ব্যবস্থা? এটা ভারতের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাগুলোতে রামায়ণ গীতা পড়া অপরিহার্য করা হয়েছে, এবং তার পক্ষে সুপারিশ করছে ভারতের পার্লামেন্টের একজন এমপি আলেম নামধারী জনক ব্যক্তি, যিনি মাদ্রাসা বোর্ডের সভাপতি আলেম, এবং তিনি এই পর্যন্ত 101টা মাদ্রাসা চালু করা হয়ে গেছে, আর 500 মাদ্রাসায় করবেন উনি। ওনাকে দিয়েই কাজটা করানো হচ্ছে, হিন্দুকে দিয়ে নয়। এরকম মাথা বিক্রি করা মুসলমান আমাদের দেশে নাই। একই সময় এই এক বছরে এই বছরই সব হচ্ছে। পুরো দেশটা যেন ভারতের অধীনস্থের করদ রাজ্য হয়ে গেছে। ভারতের আদর্শ হলে হিন্দুয়ানি আদর্শ, বাংলাদেশের আদর্শ ইসলামী আদর্শ। কশ্চিনকালেও আমরা এক নই, আর একই জগত পার্থক্যের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র। আর নইলে তো হিন্দুর সঙ্গে ছিলামই ভালো, আলাদা ভাগাভাগি করার কী দরকার ছিল? বাংলাদেশের স্বাধীন সত্তাকে ধ্বংস করার জন্যই ইসলামী চেতনাকে ধ্বংস করার সুচতুর প্রচেষ্টা চালানো হচ্ছে। জাতি সাবধান।